এবারের ঈদে পৌনে 2 লাখ টাকা সালামি তুলে বেশ আলোড়ন ফেলে দিয়েছিলেন পরিমনি। সেই আলোড়নের রেশ কাটতে না কাটতেই পরিমনির ভক্তদের জন্য আসলো আরেক চমকপ্রদ খবর। আগামী 4ই সেপ্টেম্বর সারা দেশে বহুল আলোচিত চলচ্চিত্র রানা প্লাজা অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বলে ছবিটির নির্মাতা জানিয়েছেন। সিনেমাটিতে পোশাক শ্রমিক রেশমার চরিত্রে অভিনয় করছেন পরিমনি, তার বিপরীতে আছেন সাইমন সাদিক। নানা জটিলতার কারণে দীর্ঘদিন সেন্সর বোর্ডে আটকে ছিল সিনেমাটি, অবশেষে কিছু দৃশ্য সংশোধনের পর 11ই জুন সিনেমাটিকে ছাড়পত্র দেয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। এ নিয়ে মাথা নষ্ট করার রূপসী পরীর সাথে কথা বলে জানা যায়, সিনেমাটি নিয়ে খুবই আশাবাদী পরিমনি। এরকম একটি সত্য ঘটনা নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করতে পেরে নিজেকে ধন্য মনে করছেন পরী। দর্শকদের ভালোবাসা নিয়ে তিনি আরো বহুদূর এগিয়ে যাওয়ার আশা ব্যক্ত করেছেন। শোবিজের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের সাবস্ক্রাইব করুন, লাইক দিন এবং কমেন্ট করতে ভুলবেন না।